সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস শ্রমিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের নেতা সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাস শ্রমিক সমিতির সভাপতি ও রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল মাঝি জিন্না। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে বাস মালিক সমিতি পাশে থাকবে এবং কাজ করবে। রাস্তাঘাটের বেহাল দশায় বাস চলাচল করতে অসুবিধা হয়, সেটা দ্রুত মেরামতের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে তিনি কাজ করবেন বলেও জানান। আব্দুল হাদি আল মাঝি জিন্না আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে, তিনি নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনসার আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইউনিয়নের সহসভাপতি রাজু আহমেদ, আব্দুর রাজ্জাক রাজা, সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুর রশিদ রানা, রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কে এম রফিকুল ইসলাম সহ আরো অনেকে।